জেল মুক্তির পর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ফুলের মালা পরিয়ে নওশাদকে অভ্যর্থনা মানুষের মাঝে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদকে স্বাগত জানাতে মানুষের ঢল নামলো ভাঙড়ে নওশাদকে ঘিরে জনজোয়ারের ছবি দেখতে পাচ্ছি ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে যখন জেল মুক্তির পর প্রথমবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পৌঁছে গেলেন ভাঙড়ের মানুষের সামনে মানুষের মাঝে পৌঁছে গিয়ে তাকে কিভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে তিনি কিভাবে সেই মানুষের জনজোয়ারে এক কথায় ভেসে গিয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে ভাঙা গাড়িতে করেই ভাঙড়ে পৌঁছলেন নওশাদ যেরকম আমরা দেখেছিলাম যবে প্রথম জেল মুক্তির পর তিনি বিধানসভায় গিয়েছিলেন সেদিনও কিন্তু এই ভাঙা গাড়িতে করেই তিনি গিয়েছিলেন বিধানসভা এই ভাঙা গাড়িতে করেই তিনি আজকে পৌঁছে গেলেন ভাঙড়েও জেল মুক্তির পর তিনি পৌঁছে গেছেন আজ ভাঙড়ে এবং তাকে ঘিরে মানুষের ভিড় তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ভাঙড়ের জনজোয়ার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি জেল মুক্তির পর ভাঙড়ের নওশাদ সিদ্দিকী ফুলের মালা পরিয়ে নওশাদকে অভ্যর্থনা জানালেন সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে সরাসরি ভাঙড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাকে এখনো একই রকম ভাবে দেখা যাচ্ছে অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে ঘিরে মানুষের ভিড় তাদের আবেগ আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু তার আগে আমরা যে ছবিটা স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছি শুধুই মানুষের উচ্ছ্বাস আবেগ এবং সেই আবেগের নাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যখন তাকে জেল মুক্তির দিন আমরা দেখেছিলাম যেভাবে মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন তার অনুগামী সমর্থকরা আজ যখন ভাঙড়ের মানুষের কাছে পৌঁছে গিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তাদের মাঝে পৌঁছে গিয়েও সেই একই ছবি দেখা যাচ্ছে তাকে ফুলে মালায় বরণ করে নিচ্ছেন ভাঙড়ের মানুষ সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে সাধারণ মানুষের তরফ থেকে আমরা কথা বলবো এই মুহূর্তে ছবিটা সম্পর্কে জানতে চাইবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ভাঙড় থেকে প্রতিনিধি ভাস্কর বোস ভাস্কর কি জানতে যাচ্ছে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে দেখো যে ছবিটা আমরা লাগাতার সকাল থেকে দেখাচ্ছি একটা রিপাবলিক বাংলা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সফর সঙ্গী জেল মুক্তির পর এই প্রথম তার নিজের বিধানসভা ক্ষেত্রে তার প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাবর্তনের প্রতিটা মুহূর্ত আমরা কিন্তু তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দা সকাল থেকে এবং দেখো ভাঙড়ের যে এলাকা তার যে বিধানসভা ক্ষেত্র সেই ক্ষেত্রে প্রবেশের শুরু থেকে যে আবেগ আইএসএফ কর্মী সমর্থকদের যে আবেগ যে উচ্ছ্বাস যে ভালোবাসার ছবিটা ধরা পড়ছিল এখনও অবধি কিন্তু সেই ছবিটাই অটুট এবং আমরা ভিডিও জার্নালিস্ট সঞ্জয় এই মুহূর্তে যেমনটা ছবি তুলে ধরছে যে প্রচুর প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু লাগাতার এখন অবধি কিন্তু এই মুহূর্তে ভাঙড় বিধানসভার রাস্তায় রয়েছে এবং যতদূর অবধি চোখ যাবে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধুই আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় এবং কার্যত জননেতাকে দেখার জন্য জনতা রাস্তার দুধারে শোনাচ্ছি সামনের ছবিটা আমার ভিডিও সঞ্জয়কে ছবিটা তুলে ধরছে দীর্ঘক্ষণ ধরে এই প্রখর রোদ সেই রোদকে উপেক্ষা করেই নওশাদ সিদ্দিকীকে স্বাগত জানানোর জন্য ভাঙড়ের আইএসএফ বিধায়ককে স্বাগত জানানোর জন্য দীর্ঘক্ষণ ধরেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা সাধারণ মানুষরা তারা বিতর্কে বসে গেছে এবং আর যত ফুলের বন্যা বইছে সঞ্জয় কেমন সঞ্জয় একটু সার্বিক ছবিটা দেখাও নওশাদ গেছে নওশাদ এত মানুষের ভিড় তো এটাই তো বাংলার হলিতে গলিতে এটা তো এইটাই তো পৌঁছে যাবে মানুষের জন্য কথা বলছি আর জেলে ভরে রাখবে এটা মানুষ তো মেনে নিতে পারে না স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে মানুষ চাইছে যে তাদের হয়ে যারা কথা বলছে তাদেরকে ধরে দাম জেলবন্দি করে রাখলে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি মানুষের মেনে নিতে পারে মানুষের ঢেউয়ে ভেসে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী এবং পুরো ছবিটা একবার দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটাই দেখতে পাচ্ছি যেখানে জনজোয়ারে ভেসে যাচ্ছেন কার্যত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের মুখোমুখি আজ নওশাদ অনেক ধন্যবাদ ভাস্কর আমরা কথা বলছিলাম ভাঙড় থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু